মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পশ্চিম জয়পুরহাট শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দেয়ালিকা মোড়ক উন্মোচন ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার রেজান হোসেন। এমএলআর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্ষুদে বিজ্ঞানী ছাত্রছাত্রীরা তিনটা স্টলের মাধ্যমে তাদের আবিষ্কার প্রদর্শন করেন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্টলগুলোতে এসব ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রদর্শনী দেখতে মেলায় ভিড় জমান। পরে উদ্বোধনী সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম নেহাই জান্নাতের সভাপতিত্বে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবির, সদর ইউআরসি ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম ও সহকারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তারিক হোসেন বক্তব্য রাখেন। অতিথি মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান